ফরাদি উর্দানের সাথে ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি ফরাদি উর্দানের অবস্থা, এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখান থেকে কিন্তু যে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই ফরাদি উদ্যানে আসতেছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং সেখান থেকে যুক্ত হওয়ার চেষ্টা করবো। বিএনপি জামাত ইতিমধ্যে করেছে সেই চক্রান্তের প্রতিবাদে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে একত্রিত হয়েছে। আজকের এই সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের যে ছাত্র সমাজের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের দাঁত জবাব দেওয়ার জন্য তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা বগুড়া থেকে জবাব দিতে চাই ইনশাল্লাহ। সভাপতি ছিলেন জমায়েত করেছি এখানে। আপনারা আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। ধন্যবাদ। আপনি এখানে কি পোস্টে আছেন বা কিভাবে? আমি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে জানান দিতে চাই আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমরা বগুড়া থেকে এসেছি ইনশাল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সুষমা উন্নয়ন, আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে তেমনি বগুড়াতেও আজকে তেমনি একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সে গণজোয়ার আবারও নতুন করে প্রতিফলিত হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বগুড়া সদরে ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি তার উন্নয়ন কর্মকার্য পরিচালনা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই আগামীর বাংলাদেশ নিরাপদ, বগুড়া নিরাপদ, সারা বাংলাদেশ নিরাপদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার একটু পরিচয় দিবেন, আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন? আমি মোহাম্মদ আলমাইদুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা। আচ্ছা, বগুড়াতে একটা মানে আপনার একটা হিউমার আছে যে এখানে বিএনপির ঘাটি, সেখানে আপনারা ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন, সেখানে আপনাদের রাজনৈতিক অবস্থান বা পরিস্থিতি কেমন? আপনারা জেনে দেখবেন যে এখানে আমরা জমায়েত হয়েছি, আমাদের ছাত্র জনসমুদ্র আপনাদের বলে দিচ্ছে যে বগুড়া বিএনপি ছাত্র দলের ঘাটি না, বগুড়াতে ছাত্রলীগ আওয়ামী লীগের ঘাটি। এখানে 3,000-4,000 আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জেনে থাকবেন বগুড়ার সদর আসনের মাননে এমপি নৌকামার্কায় বিজয়ী হয়েছে। 50 বছর পর বগুড়ার মানুষ নৌকামার্কাকে বিজয়ী করেছে। আপনারা এর মাধ্যমে জেনে থাকবেন, বুঝতে পারবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা মেধা সম্পন্ন মানুষ, আপনারাই সিদ্ধান্ত নেবেন বগুড়ার মাটিতে নৌকার ঘাটি না ওই জঙ্গি সংগঠনের ঘাটি, অবশ্যই নৌকার ঘাটি, অবশ্যই নৌকার ঘাটি। দেশরত্ন শেখ হাসিনার 2024 সালের ভিশন মিশন বাস্তবায়নে নৌকামার্কায় বিজয়ী লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকবে, শক্তিশালী ভূমিকা পালন করবে। আপনার একটু নাম পরিচয়টা বলবেন। ধন্যবাদ, আমি সজীব সাহা,
সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ বগুড়া জেলা শাখা। আপনারা আজকে যে সমাবেশে কেমন নেতাকর্মী নিয়ে এসেছেন প্রথম প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা আজকের এই সমাবেশে 5000 আমাদের ছাত্র বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই এখানে প্রত্যাশা একটি, সেটি হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলার আশা কাঙ্ক্ষার পাতিঘর, তিনি আজকে আমাদেরকে সবাইকে শপথ করাবেন যে সামনের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরব বলে আমরা আশাবাদ করি। আরেকটা বিষয় হচ্ছে ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যানগার্ড হিসেবে কাজ করে এমনটা আমরা জানতে পেরেছি বা আপনারাও বিভিন্ন বক্তব্যে বলেছেন, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনাদের আপনার এলাকায় মানে বগুড়াতে আপনাদের কেমন আপনাদের যে সাংগঠনিক কার্যক্রম কেমন থাকবে বা কতটা শক্তিশালী হবে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন, সেটি হচ্ছে যে আমাদের আমাদের এই বগুড়াতেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখবেন যে বগুড়াতে বিএনপি কতটা সাংগঠনিক ভাবে দুর্বল। তারা হয়তো বলার চেষ্টা করে যে তারা বগুড়াতে শক্তিশালী, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে তাদের অভ্যন্তরীণ যে কোন্দল এই জন্য কিন্তু তারা অনেক অত্যন্ত দুর্বল। এবং সেটি আর যেটি আপনি বলতে চাইলেন যে আগামী নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা কী থাকবে, সেটিতে বলতে চাই ইতিমধ্যে আমাদের বগুড়ায় তিনটি আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা যে নৌকা, সে নৌকার মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এবং আগামী নির্বাচনে আমরা প্রত্যাশা রাখি সাতটি যে আসন রয়েছে সাতটি আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রলীগ ঘরে ফিরবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটি ইউনিটের সাথে কথা বলেছিলাম যারা বগুড়া থেকে এখানে ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং সেখানে ছাত্রলীগের বগুড়া জেলা শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে কিন্তু 5000-এর মতো একটি নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে সরা দিতে উপস্থিত হয়েছে এবং তারা এই যে তাদের যে স্লোগান দিচ্ছে এবং তারা বারবার কিন্তু এই ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড বিষয় নিয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে যে বগুড়াতে সবচেয়ে শক্তিশালী একটি ছাত্র সংগঠন হিসাবে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তার মধ্যে থেকে মাত্র 5000 নেতাকর্মী নিয়ে তারা আজকে সরাদি উদ্যানে এসেছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকার সহ ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন নীলফামারী জেলা থেকে হচ্ছে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তাছাড়াও হচ্ছে বাংলাদেশ ঢাকার মধ্যে যারা ঢাকা বিভিন্ন থানা পর্যায়ে যে ইউনিট পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এবং সেখানে এখানে কিন্তু শুধু ঢাকা সহ ঢাকার ভিতরে ঢাকার আশেপাশে সারা বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে জড়ো হচ্ছেন। এবং আমরা আপনাদেরকে আরেকটু যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই যে ছাত্র সমাবেশ ঘিরে ঘিরে এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনার নামটা একটু বলবেন এবং কোথেকে এসছেন? আমরা জেলা থেকে এসেছি, ঢাকার ঐতিহাসিক সরোবরটির মাধ্যমে দেশ ছাত্র শেখ হাসিনার বার্তা সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রলীগের তার মধ্যে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ 10000 নেতাকর্মী নিয়ে ঢাকার ঐতিহাসিক সরোবরটির উদ্যানে আজকে আমরা জমায়েত হয়েছি। এগুলো আপনার 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরবর্তীতে তারা দেশের জনগণকে মিথ্যা মিথ্যা আশ্রয় দিয়ে ধর্মের দোহাই দিয়ে তারা সকলকে একটি বিভ্রান্ত সৃষ্টি করেছিল। ইতিমধ্যে দেশ সত্য শেখ হাসিনার যে উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশে বইছে তার মধ্যে আমরা বলতে চাই আমাদের কক্সবাজারে সবচেয়ে বেশি উন্নয়ন তিনি দিয়েছে, সে উন্নয়নের জোয়ারে কক্সবাজারের প্রতিটি মানুষ এখন আওয়ামী সমর্থক। আপনারা আজকের এই সমাবেশ থেকে আসলে কি বার্তা নিতে যাচ্ছেন বা কি দিক নির্দেশনা প্রত্যাশা করছেন? আমরা
দেশরত শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির মানে যে স্বাধীনতা সপক্ষের শক্তি আজকে আবারো সেই স্বাধীন মার্চের মতো আজকে আবারো আমরা তরুণ সমাজ নতুন ভাবে সেই মৌলবাদ জঙ্গিবাদের বিপক্ষে আমরা আবারো শপথ নিব এবং সেই আশায় সেই শপথ আমরা মনে প্রাণে ধারণ করে আমরা আগামী নির্বাচনে দেশরত শেখ হাসিনাকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারো বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার প্রদান করব। আমার নাম এস এম সাদ্দাম হোসেন, আমি সভাপতি কক্সবাজার জেলা ছাত্র লীগ। আচ্ছা, আপনার এখানে সাংগঠনিক অবস্থা কি রকম আছে আমাদের ছাত্র লীগের কক্সবাজার জেলায়? আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই 400 কিলোমিটার দূর থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত শেখ হাসিনার উন্নয়নের প্রতিদান দেওয়ার জন্য 400 কিলোমিটার দূর থেকে আমরা চলে এসেছি। প্রায় আমরা 24 ঘন্টা জার্নি করে আমরা ঢাকা পৌঁছেছি। আপনারা এই মিছিল দেখেই বুঝতে পারছেন এখানে নবজাগরণ হচ্ছে, উন্নয়নের জোয়ারের সাথে সাথে ছাত্র জনতার জোয়ার বয়ে যাচ্ছে। কেমন নেতা কর্মী আপনাদের সাথে আজকে এসেছে? আমরা প্রায় 10,000 নেতা কর্মী টার্গেট করেছি, ইনশাল্লাহ 10,000 নেতা কর্মী আমাদের সাথে আছে। আজকের এই সমাবেশ থেকে আসলে আমরা কি প্রত্যাশা করছেন? এই সমাবেশ থেকে আমরা প্রত্যাশা করছি তরুণ প্রজন্মের জন্য একটি রোল মডেল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত শেখ হাসিনার সরকার। তরুণ প্রজন্মের একটি শিক্ষা হচ্ছে আজকের এই সমাবেশ। সেই 1971 সালের 7ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন তার পরবর্তী, তখন আমরা সাক্ষী হইতে পারিনি, এখন আমরা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ঢাকায় এসেছি। আমরা আজকে প্রমাণ দিতে চাই এই বাংলাদেশের মাটি, ছাত্র লীগের ঘাটি, কক্সবাজারের মাটি, জননেত্রী দেশরত শেখ হাসিনার ঘাটি। ওয়ান সেকেন্ড শেখ হাসিনা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র লীগের পক্ষ থেকে কক্সবাজার জেলা শাখার এক কমিটি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সরাদ উদ্যানের গেটে আমরা একজন সিনিয়র নেতার সাথে কথা বলবো। যে আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি কক্সবাজার থেকে। আমার নেতা কর্মী 10,000 নেতা কর্মী নিয়ে আমাদের ইতিমধ্যে সাদ্দাম ভাই ঘোষণা করেছেন, সেটা 10,000 নেতা কর্মী নিয়ে আমরা এখানে কক্সবাজার জেলা ছাত্র লীগ এসেছি। ধন্যবাদ। আমরা 10,000 নেতা কর্মী নিয়ে কক্সবাজার জেলা ছাত্র লীগ আজকে যে ঐতিহাসিক সুরদের মাঠে যে রচিত হচ্ছে, যে ইতিহাস রচিত হচ্ছে, সেই ইতিহাসের পটভূমিতে আমরা নিজেদেরকে সাক্ষী রাখার জন্য এখানে এসেছি। এবং আমাদের একটি লক্ষ্য থাকবে আজকে আমাদের সভাপতি সাদ্দাম হোসেন, আজকে আমাদের সভাপতি সাদ্দাম হোসেন এবং শেখ হাসিনার যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল প্রান্তে আমরা যারা তৃণমূল নেতা কর্মী আছি, সমস্ত তৃণমূল নেতা কর্মী সাদ্দাম হোসেনের নেতৃত্বে যেটা হবে সেটার জন্য কাজ করে যাব। এবং আগামীতে যে ব্যালট বিপ্লব হবে সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতা আনার জন্য আমরা সবসময় যুদ্ধ করে সবসময় যুদ্ধ হিসেবে মাঠে আছি। মনে করছেন আমাদের অবস্থান, আমাদের নিশ্চয়ই জানেন আমাদের কমিটি রয়েছে, আমাদের অবস্থান যথেষ্ট ভালো, কোনো বিতর্কিত কোনো ব্যক্তিবর্গ আসেনি। আমরা জেলা ছাত্রলীগ সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, ছাত্র লীগের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে কক্সবাজারের যে কয়টি উপজেলা রয়েছে সেই উপজেলার সভাপতি সেক্রেটারির নেতৃত্বে একটি সুনির্দিষ্ট ভাবে আমরা এখানে সবাই এসেছি। এখানে বিতর্কিত কোনো সংগঠনের নেই, এখানে বিতর্কিত কোনো ব্যক্তি নেই এবং বিতর্কিত কোনো ছাত্রলীগ নেতা এখানে আসেনি। ধন্যবাদ। দেখতে পাচ্ছি সেই সুদূর 400 কিলোমিটার দূরে যে ছাত্রলীগের যে কমিটি রয়েছে কক্সবাজারে, সেখান থেকে কিন্তু প্রায় 10,000 নেতা কর্মী নিয়ে কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেখানে জেলা ছাত্রলীগের কক্সবাজার জেলা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে এবং তারা কিন্তু সেখানে সরাসরি এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন তারা দীর্ঘ 20 ঘন্টা জার্নি করে কিন্তু তারা ট্রেন এবং বাসে বিভিন্নভাবে কিন্তু নেতাকর্মীরা এই সরাসরি উদ্যানে এসে উপস্থিত হয়েছে। এবং এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এই ছাত্রলীগের এই মহাসমাবেশে যুক্ত হয়েছে। এবং এই মহাসমাবেশে আমরা দেখতে পাচ্ছি শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। এবং সেখানে আমরা একটু মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার উত্তরবঙ্গ, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড় এবং সব ধরনের অঞ্চল থেকে কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এখানে যে পুলিশের পক্ষ থেকে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে এই সরাদি স্থানে সরাদি যে সমাবেশ স্থলে কিন্তু তারা প্রবেশ করছে। এবং এখানে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ইউনিটে বিভিন্ন জেলা থানা পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, তাদের নেতৃত্বে সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে কিন্তু হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং এই যে ভিতরে কিন্তু তাদের যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তাদেরকে শুধু বলা হয়েছে ছাত্রলীগের যে ক্যাব বা অ্যাপ্রোন রয়েছে সেটি ব্যতীত কোনো কিছু
কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনারা বিভিন্ন উপজেলা এবং জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দরা যারা আসছেন এবং আজকে সমাবেশে যোগ দিবেন তারা কিন্তু ইতিমধ্যে শুধু যারা একটা অঞ্চল থেকে যারা কিন্তু ক্যাপ বা অ্যাপ্রন মাথায় নিয়ে বা গায়ে পরে কিন্তু তারা এই সমাবেশে যোগদান দিয়েছেন এবং এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রেক্ষিতে আরেকটু আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের এই যে মহাসমাবেশ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই মহাসমাবেশে যে ছাত্রলীগের ইতিহাসে স্মরণকালে সর্ববৃহৎ একটি ছাত্র সমাবেশ এবং সেই ছাত্র সমাবেশকে সরাদি উদ্যানকে করার বিষয় অনুপ্রাণিত হওয়ার ব্যাপারটি হচ্ছে গতকাল ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু তিনি জানিয়েছিলেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন এই সরাদি উদ্যানে এবং সেখানে হচ্ছে ছাত্রলীগ তাদের সর্বকালে সর্ববৃহৎ একটি সমাবেশ এবং জনসমাবেশ করে এবং সেখানকে সেই জায়গাটাকে আরো উজ্জীবিত করতেছে আরো মানে স্থানটিকে আরো মূল্যায়ন করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে কিন্তু আজকের এই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তিনি কিন্তু ছাত্রলীগকে আগামী নির্বাচনকে আরো সুসংগঠিত করতে উজ্জীবিত করতে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে রাখবেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সরাদি উদ্যানের প্রধান ফটকটি থেকে এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই প্রধান ফটকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্য দিয়ে কিন্তু ছাত্রলীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে সরাদিতে এসে উপস্থিত হচ্ছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেই সেটিকে কেন্দ্র করে এবং সেখানে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু তাদেরকে চেকিং এর মাধ্যমে ভিতরে প্রবেশের সুযোগ দিলেও হোক কিন্তু পরবর্তীতে কিন্তু ইলেকট্রনিক্স যে ডোর রয়েছে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে এবং সেখানে ছাত্রলীগের পক্ষ থেকে 10টি নির্দেশনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় এবং সেখানে কিন্তু 10টি নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে শৃঙ্খলাভাবে বদ্ধভাবে বজায় রেখে কিন্তু তারা তাদের এই কর্মসূচিতে যোগদান হবে এবং সমাবেশে উপস্থিত হতে হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা আরেকটু আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ছাত্রলীগ আজকে যে সমাবেশ সেই সমাবেশ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং মেসেজ আসাতে প্রত্যাশা করছে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা এবং মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগকে আরো সুসংগঠিত সুসজ্জিত করতে এবং শক্তিশালী করে গড়ে তুলতে সেখানে কিন্তু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তারা তাদের গুরুত্বপূর্ণ হচ্ছে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এই হচ্ছে আমার কাছে ছাত্রলীগের এই আগত নেতাকর্মীদের নিয়ে হচ্ছে সর্বশেষ অবস্থা এবং বিকাল 3টায় মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের যে জনসমাবেশে কার্যক্রম শুরু হবে এবং এখন কিন্তু তারা জুম্মার নামাজ আদায়ের জন্য কিন্তু ছাত্রলীগের একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে কিন্তু এই সরাদি মাঠে কিন্তু ইতিমধ্যে তারা একটা জুম্মা আদায় করবেন এমনটা আমরা জানতে পেরেছি এবং আমরা আপনাদের টিসির যে রাস্তাটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শাহবাগ থেকে টিসি হয়ে যে হাইকোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু তারা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন থানা উপজেলা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এমনটা হচ্ছে এই এখানকার অবস্থা এবং সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছি সবার আগে সর্বশেষ তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদ পেতে এবং সকল আপডেট পেতে ইত্তেফাকের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন।